হ্যালো, শুভ দিন। আজকে আমরা দেখব ইউটিউবে ভিডিও আপলোড দিবেন কিভাবে। প্রথমে আমরা ইউটিউবটি ওপেন করে এখানে আপনাদেরকে ইউটিউবে সাইন আপ করে নিতে হবে। এখানে সাইন আপ করে দেখেন, এখানে দেখেন ভিডিও একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন রেকর্ড গো লাইভ। তো এখান থেকে আমি একটি ভিডিও আপলোড করবো সরাসরি। দেখেন আমার ভিডিও তিনটে ভিডিও আছে এখানে শো করতেছে। তো আমি একটি ভিডিও সিলেক্ট করি, সিলেক্ট করে দিলাম। তো ভিডিওটি দেখেন এখানে দিতে হবে আমাদের কি ভিডিওর টাইটেল দিতে হবে, নামে ভিডিওটি আপনারা এখানে আমি ভিডিও টাইটেল দিলাম দেখেন ফার্স্ট ভিডিও। এখানে ডেসক্রিপশন বক্সে আমাদের একটি কিছু লিখে দেবে। লিখলাম নিচের দিকে দেখেন এখানে পাবলিক আছে, আপনারা ইচ্ছা চাইলে এখান থেকে প্রাইভেটও ভিডিও আপলোড দিতে পারবেন অথবা আনলিস্টেড মানে আপলোড দিতে পারেন। আমি ভিডিওটি পাবলিকে রাখলাম যেহেতু সবাই দেখবে এই ভিডিওটি। তো এখান থেকে আপনারা এক লোকেশন আপনারা চাইলে এখানে ভিডিও লোকেশন দিয়ে দিতে পারেন, কোন জায়গায় রাখতে চান। তো এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটন ক্লিক করে অ্যালাউ দিয়ে এখানে একটি লোকেশন দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে বাংলাদেশ লোকেশন সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, আপলোডে ক্লিক করব। তো ভিডিওটি এখন দেখেন প্রসেসিং শুরু হয়ে গেল। ওয়েট করবেন একটু, ভিডিওটি আপলোড হয়ে যাবে 30 সেকেন্ড বা 1 মিনিট ওয়েট করলে আপনাদের ভিডিওটি এখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পরে আপনাদের এখানে দেখেন ভিডিওটি আপলোড হলে এখানে তিনটা ডট ডট আইকন আছে। দেখেন ভিডিওটি এখন দেখেন এখান থেকে আপনারা ইচ্ছা করলে ভিডিওটি ডিলিট করে দিতে পারবেন। আপনারা যদি ভিডিওতে ট্যাগ ইউজ করতে চান তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটি আপলোড হওয়ার পরে আপনারা এখান থেকে ডট ডট আইকনে ক্লিক করলে এখানে এডিট নামে একটি অপশন আসবে, সেখান থেকে আপনারা ভিডিও ট্যাগ পাঠাইতে পারবেন। তো আমি একটু ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পরে ভিডিওটি রেডি হবে। দেখেন দেখেন কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটি দেখেন রেডি টু ভিডিও ফার্স্ট। দেখেন এখন ভিডিওটি আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এই ভিডিওটি এখন এডিট করব। তো এখানে দেখেন এখানে ক্লিক করবেন, তো এডিট নামে দেখেন এখানে অপশন আছে। তো আমরা এডিটে যাব, তো ভিডিওতে ট্যাগ ইউজ করব। দেখেন সব কিছু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো অ্যাড ট্যাগ এখান থেকে আপনারা চাইলে প্লে লিস্টে ক্লিক করে দিতে এখানে একটি নাম দিতে পারেন। আমি দিব না, এখন আমি ভিডিওতে একটি ট্যাগ দিব। দেখেন আপনার যে আপনার এই ভিডিওটি যে ক্যাটাগরির অর্থাৎ যদি ফানি ভিডিও থাকে তাহলে এখানে ফানি ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন। তো দেখেন আমার এই ভিডিওটা টিভি রিলেটেড, দেখেন টিভি টিভি দিয়ে আমাদের সাথে সাথে আপনাদের ট্যাগটি রেডি হয়ে যাবে। তো আপনারা দিতে পারেন, দেখেন আমার চ্যানেলের নাম প্রেজেন্ট দিয়ে ইন্টার দিবেন। তো এভাবে দিয়ে আপনারা ভিডিওটি এখানে
এখন এখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন। দেখেন ভিডিওটি এখন, তো এখান থেকে আপনারা ভিডিওটি সবাই দেখতে পারবে। এই ছিল আজকের আমার ভিডিও, ধন্যবাদ সবাইকে।